হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো মাংসাঙ্গাইতে এবং সুনীল ব্লগ থেকে আমি সুনীল আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটি হবে আমাদের যে বয়া M1 মাইক্রোফোন সেটির জন্য একটা এমন কনভার্টার যেটা ব্যবহার করলে আমাদের কোনো প্রকার এক্সট্রা ব্যাটারির প্রয়োজন হবে না। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর যারা আছেন, আপনারা হয়তো বা জানেন একটা ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বা পার্ট হচ্ছে অডিও কোয়ালিটি। আমাদের সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিও যতই ভালো হোক মানুষ কিন্তু দেখতে চাইবে না, যেহেতু বুঝবে না। তো এটার জন্য আমাদের একটা ভালো মাইক ব্যবহার করার পাশাপাশি দেখতে হবে যে আমরা খুব সহজে যেটা ব্যবহার করতে পারি, অর্থাৎ বয়া M1 অথবা এরকমও কিছু মাইক আছে যেগুলোতে শুধু মাইক্রোফোন আর হচ্ছে জ্যাক আছে কিন্তু মাঝখানে ব্যাটারির কোনো অপশন নেই। সেইগুলি দিয়ে কিন্তু আমরা যদি মোবাইলে দিই, সব মোবাইলে সাপোর্ট করছে না, তারপরে হচ্ছে যদি আমরা ক্যামেরাতে লাগিয়ে নেই, ক্যামেরাতে সাপোর্ট করছে না, ওইগুলির জন্য হচ্ছে এই কনভার্টারটি খুবই কাজে আসবে। আমি এটি কিনেছি বিডি শপ থেকে, 150 টাকা ছিল ওই সময়টাতে খুব সম্ভবত একটা ছাড়ে। তো এখন মনে হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে কিনে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কয়টা লাগবে। অনেক প্রচুর স্টক আছে বিডি শপে। তো এটা হচ্ছে, এটার কাজটা হচ্ছে আমাদের যে বয়া M1 বা অন্যান্য যে মাইক আছে সেইখানে জাস্ট আমরা জ্যাকে লাগিয়ে দেব, আর এটাকে আমাদের পিসিতে অথবা ফোনে কানেক্ট করে তারপরে আমাদের ভিডিওটা রেকর্ড করব। ঠিক আছে, তো আমরা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি পাবো, আমাদের মাইকের উপর নির্ভর করবে যদিও বা। কিন্তু এটাতে একটা সুবিধা হচ্ছে যে আমাদের যে মাইক সেইখানে এক্সট্রা কোনো ব্যাটারি না হলেও চলবে। আমি এটা আপনাদেরকে বয়া M1-এর মাধ্যমে চেক করে দেখিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের বয়া M1 অথবা যেই মাইকগুলিতে কোনো প্রকার ব্যাটারির অপশন নেই কিন্তু ব্যাটারি ছাড়া সেটা চলে না, ক্যামেরাতে দিচ্ছেন কিন্তু কাজ করছে না, আমার এক ছোট ভাই যার নাকি ক্যামেরাতে দিচ্ছে কিন্তু ওইখানে ব্যাটারি অপশন না থাকার কারণে সাপোর্ট করছে না, তো এই কনভার্টার দিয়ে আমি টেস্ট করেছি, সে টেস্ট করেছে তখন কিন্তু ঠিকই কাজ করে। তো সম্ভবত সে এটা কালেক্ট করে নেবে যতদূর সম্ভব। তো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে কাজ করে। তো এটাই হচ্ছে আমাদের সে কনভার্টার যেটার মাধ্যমে আমরা ব্যাটারি ছাড়া আমাদের মাইকগুলিকে ব্যবহার করতে পারবো আজীবন। তো আমাদের যে মাইকের জ্যাক থাকবে সেটাকে আমরা প্রথমে এখানে এই আমাদের যে এই কনভার্টার আছে এইখানে লাগিয়ে নেব। ঠিক আছে, লাগিয়ে নেব। এখন এটা আমরা পিসিতে যদি লাগিয়ে নেই তাহলে আমাদের এই মাইক্রোফোনটিতে ব্যাটারি না থাকলেও চলবে, আর যদি আমরা ফোনে ব্যবহার করি এই কনভার্টার দিয়ে, আমি স্যামসাং M21 ব্যবহার করি, এইখানে আমি লাগিয়ে দেখেছিলাম, এইখানটাতে আসলে এই কনভার্টার দিয়ে কাজ করে না। তো আমাকে শুধু এই বয়া M1-এর যে আগের যে শুধু এই একটা অপশন ছিল এটা দিয়ে কাজ হয়ে যায়। তো এই কনভার্টার দিয়ে যখন আমি রেকর্ড করি তখন কাজ করে না, কিন্তু আমি যখন পিসিতে ব্যবহার করি স্ক্রিন রেকর্ডিংয়ের ক্ষেত্রে অডিও রেকর্ড করার জন্য তখন এটা খুব কাজ করে, মানে ব্যাটারি ছাড়াই কাজ করে। তো আমি এখন এটাকে পিসিতে লাগিয়ে নিচ্ছি, সেই সাথে আপনাদেরকে আমি দেখিয়ে নিই, এখানে আমি ব্যাটারি রাখবো না, এই যে এখানে যে ব্যাটারির অপশন এখানে আমি ব্যাটারি রাখবো না, এটা আমি খুলে নেব, তারপরেও আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো যে সাউন্ড পাচ্ছে কি পাচ্ছে না। এটা আমি লাগিয়ে নিলাম আর এখন আমি এটা খুলে নেব এখান থেকে। তো আমি এখান থেকে ব্যাটারিটি একদম আলাদা করে ফেলেছি। এখন আমি যেটা করব, আমি আপনাদেরকে দেখাবো পিসিতে ওটাকে কানেক্ট করে, অর্থাৎ সেই আমাদের যে, তারপর চেক করে দেখাবো যে এটা পাচ্ছে কি পাচ্ছে না। আমি প্রথমে পিসিতে চলে যাব, পিসিতে আসার পর আমি যেটা করব, আমাদের যে ক্যামটাসিয়া এটাকে আমাদের রেকর্ড দ্য স্ক্রিন যে অপশন এটাকে অন করব। এখন আপনারা দেখবেন আমি যে কথা বলছি আর এই যে সাউন্ডের যে সিগনাল সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নড়াচড়া করছে, মানে সিগনাল দিচ্ছে, সে পাচ্ছে সাউন্ড ইনপুটটা, এটা দেখাচ্ছে। তো আপনারা চাইলেই কিন্তু এরকমভাবে একটা কনভার্টার ব্যবহার করার মাধ্যমে আজীবন ব্যাটারি ছাড়া বয়া M1 বা অন্যান্য মাইকগুলি ব্যবহার করতে পারেন আপনাদের ক্যামেরাতে, আপনাদের পিসিতে।